পর 2020 আপনাদের সাথে আজকে খুব গুরুত্বপূর্ণ কিছু বিষয় শেয়ার করব। এর মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ একটি সংবাদ হলো বাংলাদেশ হাই কমিশন কোয়ালালামপুরের নতুন একটি ঘোষণা। এবার পাসপোর্ট বিতরণ করবে জোহর বারু থেকে, জোহর বারু এলাকায় থেকে যে পাসপোর্ট বিতরণ করবে সেই বিষয়ে আজকে আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করব। এর আগে বলে রাখি, এখনও যারা আমাদের এই চ্যানেলে প্রথম, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল বাটনে ক্লিক করে রাখুন, যাতে মালয়েশিয়ান যে কোনো ইমিগ্রেশন রিলেটেড সংবাদ উপস্থাপন করার সঙ্গে সঙ্গে অটোমেটিকলি পৌঁছে যায় আপনাদের হাতে। এবং আজকে আপনাদের প্রশ্ন উত্তর দেওয়ার চেষ্টা করব এবং ইমিগ্রেশনের কিছু সংবাদ আপনাদের সাথে শেয়ার করব। ওকে, প্রথমেই তাহলে বাংলাদেশ হাইকমিশনের যে ঘোষণাটি আছে সেই ঘোষণাটি আপনাদের মানে পড়ে শোনাই, এরপরে আপনারা এই লাইভ প্রোগ্রামটি প্রচুর পরিমাণে শেয়ার করে অন্যদেরকেও জানার সুযোগ করে দেন, যাতে আজকের এই ঘোষণাটি, বাংলাদেশ হাইকমিশনের ঘোষণাটি সকলেই জানতে পারে। ওকে, বাংলাদেশ হাইকমিশনের যে ঘোষণাটি আছে সেটি হলো, সম্মানিত মালয়েশিয়ান প্রবাসী বাংলাদেশি ভাইদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে আগামী দোসরা এবং তেসরা অর্থাৎ জানুয়ারির 2 তারিখ এবং 3 তারিখ এবং জানুয়ারির 23 তারিখ এবং 24 তারিখে সকাল 9টা থেকে বিকাল 4টা পর্যন্ত পাসপোর্ট বিতরণ করা হবে। দুঃখিত আমাদের লাইন ডিস্টার্ব হওয়ার কারণে। ওকে, যেটি বলছিলাম, আগামী জানুয়ারি মাসের 2 তারিখ এবং 3 তারিখে এবং 23 তারিখ এবং 24 তারিখে জোহর বারু এলাকায় পাসপোর্ট বিতরণ করবে বাংলাদেশ হাইকমিশন। আমি আবার বলছি সংক্ষেপে, আগামী জানুয়ারির 2 তারিখ এবং 3 তারিখে এবং 23 তারিখ এবং 24 তারিখে সকাল 9টা থেকে বিকাল 5টা পর্যন্ত জোহর বারু এলাকাতে বাংলাদেশ হাইকমিশনের উদ্যোগে পাসপোর্ট বিতরণ করবে। ইতিমধ্যে যে সমস্ত প্রবাসী ভাইয়েরা অনলাইনের মাধ্যমে পোস্টলাজুর মাধ্যমে পাসপোর্টের আবেদন করেছিলেন, যাদের পাসপোর্ট রেডি হয়েছে তাদের পাসপোর্ট বিতরণ করবে জোহর বারু এলাকার প্রবাসীদের জন্য জানুয়ারি মাসের 3 তারিখ, ও সরি, জানুয়ারি মাসের 2 তারিখ এবং 3 তারিখে এবং 23 তারিখ এবং 24 তারিখে। ওকে, সেক্ষেত্রে আমি ঠিকানাটা আপনাদেরকে বলে দিই, যেহেতু আমাদের ওই জোহর বারুতে বাংলাদেশ হাইকমিশনের স্থায়ী কোনো অফিস নাই, সেক্ষেত্রে যে ঠিকানায় আপনারা পাসপোর্ট কালেক্ট করতে পারবেন জোহর বারু থেকে, অগ্রণী রেমিটেন্স হাউস সিন্দিয়ান বারহাত, আমি আবার বলছি অগ্রণী ব্যাংক, অগ্রণী রেমিটেন্স হাউস সিন্দিয়ান বারহাত, সিটি স্কোয়ার ব্রাঞ্চ, 65 গ্রাউন্ড ফ্লোর, জালান ইয়াং ও ফোক, 8000, জোহর বারু। সেলের বিপরীতে ওপাশে একটা সেল আছে, সেল পাম্প আছে সেলের পাশেই, অগ্রণী রেমিটেন্স হাউস সিটি স্কোয়ার ব্রাঞ্চ, জোহর বারুতে অগ্রণী রেমিটেন্স হাউসের সিটি স্কোয়ার ব্রাঞ্চের অফিস থেকে, ওখান থেকেই বিতরণ করা হবে। এবং যেটি ঠিকানা, 65 গ্রাউন্ড ফ্লোর, জালান ইয়াং ও ফোক, 8000, জোহর বারু, মানে সেলের পাশে। ওকে, আমি আপনাদের সুবিধার্থে ঠিকানাটি লিখে আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে এখানে লিখে দিব, আপনারা যাতে এখানে ক্লিক করলেই গ্র্যাব বুকিং দিতে পারেন বা ওই ঠিকানা আপনারা নিজে গাড়ি নিয়ে যেতে পারেন। অর্থাৎ আপনার সিটি স্কোয়ার ব্রাঞ্চ, অগ্রণী ব্যাংকের সিটি স্কোয়ার ব্রাঞ্চ যেটা আছে জোহর বারুতে, সংক্ষেপে বোঝার জন্য আমি আপনাদেরকে ক্লিয়ার করে দিচ্ছি, অগ্রণী ওখানেই মূলত পাসপোর্টটা বিতরণ করবে। আপনাদের সুবিধার্থে আমি অ্যাড্রেসটা এখানে লিখে দেব যাতে আপনাদের সুবিধা হয়। ওকে, এর মধ্যে যদি আপনাদের আরও কোনো প্রশ্ন থাকে তাহলে একটা মোবাইল নাম্বারও দেওয়া আছে, এই মোবাইল নাম্বারও আপনারা যোগাযোগ করতে পারেন। এটি আসলে রিসিভার নাম্বার, টেলিফোন নাম্বারটি লিখে রাখতে পারেন। এখনই আমার ফোন জিজ্ঞাসা করেন না, এটা জানুয়ারি মাসের 2 তারিখ, 3 তারিখ এবং 23 তারিখ এবং 24 তারিখে। মোবাইল নাম্বার, সরি, টেলিফোন নাম্বারটি হলো 07227567। আমি আবার বলছি 07227567। এই নাম্বারে আপনারা কথাও বলতে পারবেন জোহর বারুর এই পাসপোর্ট বিতরণ সম্পর্কে যদি কোনো প্রয়োজন হয়। এখন আপনাদেরকে জানাবো যে ইম্পর্টেন্ট যেই দুটি আপনাদের নিউজ আছে, সরি, ইম্পর্টেন্ট যে বিষয়গুলো আপনাদের মাথায় রাখতে হবে এই পাসপোর্ট ডেলিভারি সম্পর্কে।
প্রথম কথা হলো অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে। অ্যাপয়েন্টমেন্ট ছাড়া কাউকেই, কারো পাসপোর্টই তারা ওখানে নিয়ে যাবে না, যারা কমপক্ষে 3 দিন আগে, কমপক্ষে 3 দিন আগে অ্যাপয়েন্টমেন্টটা নিতে হবে জোহরবাড়ুর, যদি কেউ পাসপোর্ট নিতে চায়। এবং অ্যাপয়েন্টমেন্ট ছাড়া কারোরই পাসপোর্ট ওখানে নিয়ে যাবে না। পাসপোর্টটা তো মূলত কুয়ালালামপুর অফিসে থাকে, সেক্ষেত্রে কুয়ালালামপুর অফিস থেকে জোহরবাড়ু অফিসে যদি কারো অ্যাপয়েন্টমেন্ট না থাকে, তাহলে এখান থেকে ওই পাসপোর্টটা খুঁজে বের করে নিয়ে যাওয়া হবে না। সেজন্য যে সমস্ত প্রবাসী ভাইরা জোহরবাড়ু এলাকাতে আছেন, তারা আপনারা যেটা করবেন, এখনই অ্যাপয়েন্টমেন্ট দেন যে 2 তারিখের অথবা 3 তারিখের, 23 তারিখের অথবা 24 তারিখের, 2 তারিখের অথবা 3 তারিখের, 23 তারিখের অথবা 24 তারিখের জানুয়ারি মাসের আপনার অ্যাপয়েন্টমেন্ট দেন, ঠিক ওই দিনকে আপনি গেলেই আনতে পারবেন পাসপোর্টটি। ওকে, এই মোটামুটি বাংলাদেশ হাই কমিশনের যে আপডেট ছিল, যে ঘোষণাটি ছিল, এখন আপনাদেরকে জানাবো অবৈধদের দেশে যাওয়ার যে প্রক্রিয়াটি আছে, রিক্যালিভেসি পুলান, এইটা কিন্তু খুব জোরদারভাবে চলছে এবং এতে অনেক অফিসাররাও, এতে অন্য তাদের দায়িত্বপ্রাপ্ত অফিসারদেরকে খুব সুন্দরভাবে বলে দিয়েছেন যেন এই প্রোগ্রামটি খুব দ্রুত সম্পন্ন হয় এবং স্মুথলি, এবং কি কোনো প্রকার ঝামেলা ছাড়াই যেতে হয় সরকারের পক্ষ থেকে, ইমিগ্রেশনের পক্ষ থেকে। যে সমস্ত বাইরের দেশে চলে যাবেন, এখনই অ্যাপয়েন্টমেন্ট নিয়ে রাখেন, এখনই কিন্তু অ্যাপয়েন্টমেন্ট অ্যাভেলেবেল। অনেক সময় দেখা যাচ্ছে যে এখন যদি কেউ অ্যাপয়েন্টমেন্ট নিতে চান, এতেই কিন্তু অনেক পরে অ্যাপয়েন্টমেন্ট পাওয়া যাচ্ছে ফেব্রুয়ারিতে মার্চে। সেজন্য যাদের দেশে যাওয়ার ইচ্ছুক, তারা এখনই অ্যাপয়েন্টমেন্ট নিয়ে রাখেন। ওকে, পরবর্তীতে কিন্তু অনেক সমস্যা হতে পারে বা আপনি অ্যাপয়েন্টমেন্ট নাও পেতে পারেন। ওকে, এবং অ্যাপয়েন্টমেন্ট নিলে কী হবে, অ্যাপয়েন্টমেন্টটা যদি আপনার হাতে থাকে, তাহলে কিন্তু যদি পুলিশেও ধরে বা ইমিগ্রেশনে ধরে বা কোনো কিছু ধরে অ্যাপয়েন্টমেন্ট দেখালে কিন্তু মোটামুটিভাবে একটি মুক্তি পাওয়ার আশা আছে। ওকে, যাই হোক, এই মোটামুটি ছিল আজকের আমাদের আপডেট সংবাদ। এরপরে যদি আপনাদের কোনো আপডেট সংবাদ দরকার, আমাদেরকে নিচে কমেন্টস করেন, কমেন্টসের উত্তরে আমরা রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। এবং কি আপনাদেরকে বলেছিলাম পাসপোর্ট সংক্রান্ত বিষয়, অবৈধদের বৈধ হওয়ার বিষয়, অবৈধদের দেশে যাওয়ার বিষয় এবং ইমিগ্রেশনের সংবাদ, যদি আপনাদের কোনো স্পেসিফিকলি প্রশ্ন থাকে আমাকে এখানে কমেন্টস করেন। ওই বিষয়গুলোতে আমার সুন্দর ভিডিও বানানো আছে, ওই ভিডিও লিঙ্কগুলো দিয়ে দেবো, ভিডিওগুলো দেখলে ইনশাল্লাহ আপনি ক্লিয়ার হয়ে যাবেন। ওকে, আমি এখানে দু একটা প্রশ্ন নিয়ে নিচ্ছি, দেখি অনেকেই এখানে আসেন, যদিও আজকে আমি একটু দেরিতে আসছি, আমার একটু কাজের ব্যস্ততা ছিলাম, এরপর আমার শারীরিক এবং মানসিকভাবেও এরকম খুব ভালো ফিল করছি না, সেজন্য মোটামুটি আজকে আসতে আমার দেরি হয়ে গেছে। মানসিকভাবে আমি একটু চিন্তিত আছি, শারীরিকভাবে একটু আমার অসুস্থতা আছে। ওকে, সেই জন্য আমি আপনাদের আজকে একটু দেরিতে আসলাম। ওকে ভাই, আমি জোহরবাড়ু থেকে দেখছি, কেমন আছেন ভাই? জি আছি আলহামদুলিল্লাহ ভাই, জোহরবাড়ুর সংবাদে আজকে বললাম। ভাই, আমি অ্যাপয়েন্টমেন্ট নিয়েছি দেশে যাওয়ার জানুয়ারি মাসে, দোয়া করবেন। ওকে, দোয়া রইল ভাই আপনার জন্য। বাংলাদেশের ছুটিতে এসে তাদের কি খবর আছে ভাই? তাদের সত্যিকারের কোনো খবর নাই, দুঃখিত। মালয়েশিয়ায় বৈধকরণ ফিঙ্গারপ্রিন্ট চালু হবে কবে? আপনি আবার অফলাইনে কমেন্টস করেন, আমি ভিডিওটা দিয়ে দেবো, ওই ভিডিওটা দেখে আসেন। ছুটির লোকদের কি কোনো খবর আছে? জি ভাই, ছুটির লোকদের কোনো খবর নাই। ওকে ভাই, বাংলাদেশের ছুটিতে এসে কি অবস্থা? কোনো খবর নাই, সত্যি কথা ভাই। পাসপোর্ট এর বয়স 47 বছর, এখন নতুন করে কি ভিসা করা যাবে? আপনি ট্রাই করেন, ইনশাল্লাহ দেখা যাক। ওকে, আপ ডাউন টিকিট ছাড়বে কবে? জি, এখনই ছাড়া আছে, আপনি কিনলে কিনতে পারেন। ভাই, আমার একটা পাসপোর্ট আছে, 2 বছর করেছে, পাসপোর্টটা কি? ভাই, যারা বাংলা ভাষাতে কমেন্টস করতেছেন, একটু সুন্দর করে কমেন্টস করেন, একবার পড়েন যে আপনার লেখাটা ঠিক আছে নাকি, এরপরে আপনি ক্লিক করেন, সেটাই ভালো হয়, যাতে আমাদের এখানে আসে আর কোনো সমস্যা না হয়। ওকে, আর টিকিট কাটা জানুয়ারির 15 তারিখে। ওকে, কোনো সমস্যা হবে না, কোনো সমস্যা হবে না, বৈধ করা। ওকে, আমি 1 তারিখে এম্বাসি খোলা থাকবে নাকি? না ভাই, বাংলাদেশের মালয়েশিয়ান সরকারের যেহেতু ওই দিনকে আপনার পাবলিক হলিডে, সেক্ষেত্রে ইচ্ছা করলেই বাংলাদেশ হাইকমিশন ওদিন খোলা রাখতে পারবে না, 1 তারিখে হাইকমিশন বন্ধ থাকবে। আপনাদের খেয়াল রাখতে হবে মালয়েশিয়ার যে সরকারি যে ছুটির দিনগুলো আছে কুয়ালালামপুর এলাকাতে, সেই দিনে বাংলাদেশ হাইকমিশনও বন্ধ থাকবে। ওকে
মালয়েশিয়াতে আসা যাওয়ার টিকিট, জি আসা যাওয়ার টিকিট আছে ভাই, একটা একটা রেখে এম্বাসি বন্ধ থাকবে না, এক তারিখ হয়তো লিখতে চাইছিলেন, জি 1 তারিখে বন্ধ থাকবে। যাই হোক, এই মোটামুটি আজকের উত্তর ভাই। দেশে যাওয়ার রিকেলেবেসি প্রক্রিয়া কয়দিন পর্যন্ত থাকবে? ওকে, সরকার ঘোষণা দেওয়া যে আছে সেটা হলো 30 জুন 2021। ওকে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। যারা বানাইছিল ইমিগ্রেশনে ফিঙ্গার করে দিছিল ভাই, কি লেখা লেখেন আপনারা, নিজেরাই বুঝেন নাকি আপনারাই, আমার সন্দেহ আছে। সহজ ভাষায় সুন্দর করে শর্টকাটে লেখেন, লেখার আগে আমাকে সেন্ড করার আগে একবার পড়েন যেটা বোঝা যায় নাকি, এরপরে সেন্ড করেন ভাই। পাসপোর্ট কি ভাবে বানানে হবে? যে আপনি এই কমেন্টসটাই আমাকে এখানে করেন, ওই ভিডিওটা আমি আপনাকে দিয়ে দিব, ওই ভিডিওটা দেখে আসলে ইনশাল্লাহ আপনার মনে আর কোনো উপকার কোনো প্রশ্ন থাকবে না। এত সুন্দর করে হাতে কলমে ভিডিওটি তৈরি করেছি। যাই হোক, মোটামুটি অনেকক্ষণ সময় আপনাদের সাথে রইলাম, এরপরেও যদি আপনাদের এখন পর্যন্ত কোনো প্রশ্ন থাকে আমাকে অফলাইনে প্রশ্ন করার চেষ্টা করেন, অফলাইনে আপনাদের প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব। আর আমাদের এই ভিডিওটি প্রচুর পরিমাণ শেয়ার করে অন্যদেরকে জানার সুযোগ করে দিন, যাতে তারাও আজকের আপডেট সংবাদগুলো জানতে পারে। এবং আমাদের এই চ্যানেলে যারা নতুন, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল বাটন ক্লিক করে রাখুন, যাতে প্রতিদিনের আপডেট সংবাদ অটোমেটিকলি আপনার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।